ফুরিয়ে গেছে জ্বালানি, ব্যক্তিগত গাড়িতে চড়ে রোগীদের কাছে যাওয়া সম্ভব নয়, তাই সাইকেলে করেই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কাছে যাচ্ছেন চিকিৎসক হাসান জেন আল দিন। হামলার কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত অনেকের কাছেই নেই ওষুধপত্র, তাদের কাছে প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিচ্ছেন তিনি। সেই সাথে সাধ্যমতো স্বাস্থ্য পরীক্ষাও করছেন হাসান। দুই চাকার এই বাহনে ছুটে চলছেন গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। হাসপাতালগুলোতে আহত রোগীদের অনেক চাপ, তাই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের রোগীরা চাইলেও সেখানে যেতে পারছেন না। ঔষধের অভাবে যেন তাদের মৃত্যু না হয়, সেজন্যই সাইকেলে করে এক শরণার্থী শিবির থেকে আরেক শরণার্থী শিবিরে ছুটে যাচ্ছি। তবে ধ্বংসস্তূপের কারণে গন্তব্যে পৌঁছাতে কষ্ট হয় তার। কিছু কিছু জায়গার ভবন ও রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ, যেখানে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিছু এলাকার অবস্থা এত খারাপ যে সেখানে সাইকেল চালিয়ে যাওয়াও সম্ভব হয় না, তখন কাঁধে সাইকেল নিয়ে রোগীদের কাছে যেতে হয়। এত সমস্যার মুখেও এই দুঃসময়ে সাধারণ মানুষের পাশে থাকার ব্রত নিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর ভরসার অপর নাম হয়ে উঠেছেন চিকিৎসক হাসান জেইন আল দিন। রাখি জেসমিন, চ্যানেল 24।